সর্ষে আর বা আর মাছের পাতুরি করতে লাগে আর মাছ, সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য পোস্ত, আদা আর টক দই। এছাড়া লাগবে নুন, হলুদ গুঁড়ো আর গার্নিশিংয়ের জন্য ধনে পাতা। আর রান্নার জন্য লাগবে সর্ষের তেল। প্রথমে আর মাছ ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখবো। এরপর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে নিয়ে বেটে নেব। বাটার সময় সামান্য নুন দেব, তাহলে সর্ষেটা তেতো হবে না। বাটার সময় একটু জলও দিতে হবে নুনের সঙ্গে। এবার মাছে সর্ষে এবং পোস্ত বাটাটা মাখিয়ে নেব। ছ পিস মাছে 5 চামচ পোস্ত বাটা দিলাম আর 2 চামচ দই। এবার ভালো করে মাখিয়ে নেব। সর্ষে পোস্তর বাটা মাখানোর পর আমি 3 চামচ তেল দিলাম। যদিও মাছে নুন মেশানো, তবুও কিছুটা নুন আমি দিলাম স্বাদের জন্য। আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য ফ্রিজে তুলে রাখবো। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিলাম। তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলোকে আমি পাতার মধ্যে মোড়াবো, তাই জন্য পাতাটাকে একটু ধোয়া পাতাকে একটু হালকা তাপ দিয়ে নিচ্ছি, গ্যাসের উপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো কিছু জীবাণুগুলো না থাকে। এবার পাতাতে মাছগুলো সাজিয়ে দেব। আমি 3টে করে মাছ দিচ্ছি। এবার ওপর দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার মাছের উপর 2 চামচ গরম তেল দিলাম। এরপর পাতাটা মুড়ে নেব। পরের 3টে মাছও একইভাবে পাতায় মুড়ব। এবার সুতো দিয়ে বেশি টাইট করে দরকার নেই, একটু আলগা করে বেঁধে দেব। এবার গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে পাতায় মোড়া মাছগুলো একটা বাসনে করে তাওয়ার উপর বসিয়ে দেব। এবার এর ওপর একটা ঢাকা দেব। এভাবে কম আঁচে প্রায় 10 মিনিট রাখব। 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে মাছ সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নেব। এখানে মাছ সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় তাহলে আরও 5 মিনিট মতো রাখা যেতে পারে। এবার আমি সুতোটা খুলে ফেললাম। সর্ষে আর বা আর মাছের পাতুরি তৈরি। এবার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে এই আর মাছ জাস্ট জমে যাবে।